ভিভো U10 এবং U20-র ব্যাপক সাফল্যের পর এবার ভিভো লঞ্চ করতে যাচ্ছে ইউ সিরিজের পরবর্তী ফোন ভিভো U30। ইতিমধ্যে ফোনটির বিষয়ে বেশ কিছু তথ্য ইন্টারনেটে লিক হয়েছে। লিক হওয়া এসব তথ্য থেকে আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ফোনটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি, ক্যামেরা, পারফরমেন্স এবং ব্যাটারি ব্যাকআপ সহ সকল খুঁটিনাটি বিষয়। সেই সাথে জানিয়ে দিব এই ফোনটি কবে নাগাদ বাংলাদেশে পাওয়া যেতে পারে এবং বাংলাদেশে আসলে এর প্রাইস কত হতে পারে বিস্তারিত। ভিউয়ার্স, আপনারা দেখছেন এফআর টেকনোলজি আর আপনাদের সাথে আছি আমি শামীম পারভেজ হিমেল। মূল ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। প্রথমে কথা বলি ভিভো U30-র ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। বিল্ড কোয়ালিটির দিক থেকে ভিভো U20-র মতোই ভিভো U30 প্লাস্টিক বডির ফোন হতে যাচ্ছে। পিছনে ব্যাক ফাটে থাকবে প্লাস্টিক বা পলিকার্বনেট, সেই সাথে থাকবে গ্রেডিয়েন্ট কালারের ফিনিশ। এবারে রিয়ারে থাকবে কোয়াড ক্যামেরার সেট আপ, ক্যামেরার সাথেই থাকবে এলইডি ফ্ল্যাশ লাইট, বরাবরের মতোই ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট থাকবে রিয়ার মাউন্টেডে। ভিভো U30-তে ফ্রন্ট সাইডে তেমন কোনো পরিবর্তন থাকছে না। ডিসপ্লে টপে থাকবে ওয়াটার ডপ নজ, 200 গ্রাম ওজনের সাথে থাকবে 8.9 মিলিমিটার থিকনেস, যার ফলে ফোনটি অনেকের কাছে কিছুটা মোটা এবং ভারী মনে হতে পারে। ফোনটিতে একই সাথে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ থাকবে। সাধারণত লোয়ার বাজেটের ফোনগুলোতে এক্সটার্নাল মেমোরি কম থাকে, তাই এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ আরও একটা প্লাস পয়েন্ট। এবারে কথা বলা যাক ভিভো U30-র পারফরমেন্স নিয়ে। পারফরমেন্সের দিক থেকে এবার অনেক বেশি এগিয়ে থাকবে ভিভো U30। ফোনটিতে ব্যবহার করা হবে শক্তিশালী স্ন্যাপড্রাগন 710 প্রসেসর, সেই সাথে জিপিইউ হিসাবে থাকবে অ্যাড্রিনো 616। মিড বাজেটে এটি খুবই শক্তিশালী প্রসেসর, যেটি এর আগে রিয়েলমি 3 প্রোতে ব্যবহার করা হয়েছে। এটি দিয়ে যে কোনো হেভি অ্যান্ড হাই গেম বেশ স্মুথলি প্লে করা যায়। পাবজি, কল অফ ডিউটি, অ্যাসফল 9-এর মতো যে কোনো গেম হাই গ্রাফিক্সে প্লে করা যায় কোনো প্রকার লেগ বা হিকাপ ছাড়াই। মূলত ভিভো U30 ফোনটি গেমারদের কথা মাথায় রেখেই বাজারে আনা হয়েছে। সো যারা অল্প টাকায় ভালো গেমিং ফোন খুঁজছেন তারা চাইলে কিছুদিন অপেক্ষা করতে পারেন। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে ফ্যান্টাস 9.2, যার টপে থাকবে অ্যান্ড্রয়েড 10। এবারে কতগুলি ভিভো U30-র ডিসপ্লে নিয়ে। ভিভো U20 থেকে ভিভো U30-তে ডিসপ্লেতে তেমন কোনো পরিবর্তন থাকছে না। 6.5 ইঞ্চির ডিসপ্লে থাকবে এতে, যা স্ক্রিন টু বডি রেশিও হবে 84.4%। ডিসপ্লে রেজুলেশন হিসেবে থাকবে ফুল এইচডি প্লাস, অর্থাৎ 1080x2400 পিক্সেল, সেই সাথে থাকবে 395 PPI। এটি সুপার অ্যামোলেডের মতো ততটা কালারফুল না হলেও PPI বেশি হওয়াতে ডিসপ্লেতে বেশ ভালো শার্পনেস পাওয়া যাবে। এবারে ফোনটিতে থাকবে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোডাকশন। সো এতে বোঝাই যাচ্ছে যে ভিভো U20 বেশ শক্তপোক্ত একটি ফোন হতে যাচ্ছে। ফোনটি লঞ্চ হতে পারে মোট 2টি ভেরিয়ান্টে, 3 GB র্যাম এবং 32 GB রম, সেই সাথে 4 GB র্যাম এবং 64 GB রম। স্টোরেজ হিসাবে এতে থাকবে USF 2.1, এতে সর্বোচ্চ এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করা যাবে 256 GB পর্যন্ত। এরপরে কথা বলা যাক ভিভো U30-র ক্যামেরা নিয়ে। ক্যামেরা সেকশনে বেশ বড় সড় পরিবর্তন থাকবে ভিভো U30-তে। ট্রিপল ক্যামেরার পরিবর্তে এবারে থাকছে কোয়াড ক্যামেরার সেট আপ, যাতে থাকবে সোনি IMX586 সেন্সর। প্রাইমারিতে থাকবে 48 MP একটি ক্যামেরা, সেকেন্ডারিতে থাকবে 8 MP একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা, থার্ডে থাকবে 2 MP একটি ম্যাক্রো ক্যামেরা, ফোর্থে থাকবে 2 MP একটি ডেপথ সেন্সিং ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 4K ভিডিও রেকর্ডিংয়ের পাশাপাশি থাকবে UIS সুবিধা, এতে সর্বোচ্চ স্লো মোশনে ভিডিও ধারণ করা যাবে 720p 120fps-এ। সোনি সেন্সর হয় এবং ভিভো U20 থেকে ভিভো U30 ব্যাটার ইমেজ ক্যাপচার করতে পারবে। এবারে ভিভো U30-এর সেলফি ক্যামেরায় পরিবর্তন থাকছে। সেলফিতে থাকছে 16 MP একটি ক্যামেরা, যা দিয়ে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30fps-এ। ফোনটিতে থাকবে 5000mAh-এর একটি ব্যাটারি, সেই সাথে থাকবে 20W-এর একটি ফাস্ট চার্জার। অন্যান্য সকল ফিচারের সাথে ফোনটিতে একই সাথে থাকবে ব্লুটুথ 5.0, GPS, NFC, FM রেডিও এবং OTG কেবলের সাপোর্ট। ভিউয়ার্স, এই হচ্ছে ভিভো U30-র ফুল স্পেসিফিকেশন। এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি আসার কোনো সম্ভাবনা নেই। আনঅফিসিয়ালি এই ফোনটি বাংলাদেশে পাওয়া যেতে পারে মার্চের প্রথম সপ্তাহে। এই ফোনটি বাংলাদেশে আসলে এর প্রাইস হতে পারে 332, অর্থাৎ বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 14,000 টাকা।
ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, সেই সাথে সোশ্যাল মিডিয়াতে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন। আপনাদেরকে আবার রিকোয়েস্ট করছি, যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ কষ্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন কোনো নোটিফিকেশন মিস না হয়ে যায়। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়াল অথবা রিভিউয়ে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।